হ্যালো ভিভার্স আশা করি ভালো আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব গত রবিবারে যে এনএম জে এন এম দু হাজার বাইশ অনুষ্ঠিত হলো তার সেকেন্ড শিফট অর্থাৎ দ্বিতীয় হচ্ছে কি ভাগে যে পরীক্ষাটা হয়েছিল তার হচ্ছে কি জীবনবিজ্ঞান নিয়ে আজকে আলোচনা করবো সঠিক উত্তরগুলো দেখে নাও মিলিয়ে নাও কত পাবে তোমরা একটা কনসেপ্ট অবশ্যই চলে আসবে যাই হোক বেশি আলোচনার মধ্যে না গিয়ে আমি সরাসরি উত্তর পর্বে চলে আসছি আর উত্তরগুলো হচ্ছে একটু মিলিয়ে নিও দেখো যে নির্মিখিত রোগগুলির মধ্যে কোনটি মশক বাহিত নয় অর্থাৎ মশা দ্বারা বাহিত রোগ নয় কোনটি ডেঙ্গু বাহিত রোগ চিকুন মশাবাহিত রোগ প্লেগ রোগটা মশাবাহিত নয় এটি ইঁদুর দ্বারা সংক্রামিত হয় ইঁদুর এই রোগের বাহক পরে প্রশ্ন নির্মকৃতগুলির মধ্যে কোনটি ভারতের বিপন্ন প্রজাতির একটি চিত্রমৃগ ময়ূর এক শিঙওয়া গণ্ডার চিতা এখানে সঠিক উত্তরটা হবে এক শিঙলা চিতা এক শিঙওয়ালা সরি এক শিঙলা গণ্ডার নিচের কুনটি ক্রিয়া নয় কাশি চোখের মিটমিট হাঁচি সবগুলি প্রতিবর্তক্রিয়া সুষমাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় ঘর্মস্রাব প্রতিবর্ত ক্রিয়া নয় অর্থাৎ ভি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো যে মাইটোটিক মেটাফেজ দশাগুলিতে ভি আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হলো অ্যাক্রোসেন্টিক অ্যাসেন্ট্রিক সাবমেটাসেন্টিক মেটাসেন্টিক এই ভি আকৃতির ক্রোমোজোমের আকৃতি ভি আকৃতি হয় যখন হচ্ছে কি ক্রোমোজোমের ঠিক মাঝেখানে মাঝখানে সেন্টোজমটা থাকে তাকে বলা হয় মেটাসেন্টিক পরেটা দেখো নির্মলিখিতগুলির মধ্যে কোনগুলি বেমতন্তু সৃষ্টির সঙ্গে জড়িত লাইসোজম নয় যাকে সুইসাইড ব্যাগ বলা হয় এটাও নয় মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি ঘর এটাও নয় গোলগি বস্তুও নয় এটা হচ্ছে মাইক্রো টিবিউলস মাইক্রো টিবিউলস অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল মাইক্রো টিবিউলস আর একটা তন্তু গঠন করে সেটা সে স্যান্ট্রোজোম সেটা এখানে দেয়নি প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোষ অঙ্গাণুটি হল বডি নিউক্লিয়াস লাইসোজোম উত্তরটা সঠিক উত্তরটা হবে সি রাইবোজোম পরের প্রশ্নটা দেখো আর্কিওপটিরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র পক্ষী ও স্তন্যপায়ী সরীসৃপ ও পক্ষী উভচর ও পক্ষী সরীসৃপ ও স্তন্যপায়ী সঠিক উত্তরটা হবে বি অর্থাৎ আর্কিওপটিক্সের মধ্যে সরীসৃপ এবং পক্ষীর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় বিজ দ্য রাইট অ্যান্সার তারপরে দেখো বায়ুমণ্ডলে ওজন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা পৃথিবীকে বৃষ্টি দেয় পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে এই বি ইজ দ্য রাইট অ্যান্সার অর্থাৎ অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে অপটিক নার্ভ ইজ এ অর্থাৎ হচ্ছে অপটিক নার্ভ হলো একটি সেন্সরি স্নায়ু ডি ইজ দ্য রাইট অ্যান্সার নাও তোমাদের উত্তরের সঙ্গে হচ্ছে মিলিয়ে নাও একটু মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হলো মেডুলারি অব্লাঙ্গাটা সেরিব্রাম সেরি থ্যালামাস লুগু মস্তিষ্ক অর্থাৎ এটা হচ্ছে কি অর্থাৎ রাইট সেই পরের প্রশ্ন দেখো ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন ইথিলিন হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন পরের প্রশ্নগুলো দেখো দেখো অর্গান অফ পিসেস যে অরিজিন অফ পিসেস অরিজিন অফ পিসেস বইটির লেখক হলো চার্লস ডারউইন পরের প্রশ্নটা দেখো নীলমিলিত গুলির মধ্যে কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া উত্তরটা হবে ইসেরিয়া তো নয় উত্তরটা হবে অ্যাজাটো দেখে নাও উত্তরটা হবে অ্যাজা টো ড্যাক্টর অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার এ দেখে আমার সঠিক উত্তর হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো যে পেনিসিলিয়াম ক্রায়োসো যে নাম কোন ধরনের কোনোজীব একটা জিনিস মনে রেখো এটা হচ্ছে কি পেনিসিলিয়ামের নোটেটামের অপর নাম অর্থাৎ এটা থেকেই হচ্ছে অ্যান্টিবায়োটিক উৎপন্ন হয় সুতরাং এটা হচ্ছে কি উপকারী ছত্রাক সি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো যে ক্রায় সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো তরল নাইট্রোজেন এই তরল নাইট্রোজেন মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই ক্রায় সংরক্ষণ অর্থাৎ হচ্ছে কে রেনু পরাগ এবং হচ্ছে কে অন্য অন্য যানগুলোকে যে সংরক্ষণ করা হয় তরল নাইট্রোজেনে পরের প্রশ্ন দেখো মাটির অম্লতার জন্য দায়ী গ্রিন হাউস গ্যাসটি হল মিথেন জিঙ্ক ব্যাঙ্ক হচ্ছে যার উদাহরণ হলো সেটা হলো এক্স সি টু সংরক্ষণ জীব বৈচিত্র্য হটপট প্রোপাগেশন ইন সি টু এটা হবে এক্স সি টু এই ইজ দ্য রাইট অ্যান্সার পরেটা দেখো যে উদ্ভিদের পুরুষ জনন অঙ্গ পরাগধানীতে যা পরাগধানীতে যা থাকে তাহলে বৃতি পাপড়ি পরাগ রেণু পরাগ উত্তরটা হবে পরাগ রেণু ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরেরটা দেখো নিম্নলিখিত কোন পদ্ধতিতে ছোট উদ্ভিদ কলা থেকে খুব দ্রুত নতুন উদ্ভিদ সৃষ্টি হয় এটা একশঙ্কর জোর কলম শাখা কলম মাইক্রোপ্রোপাগেশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো পরের প্রশ্নটা দেখো মাইক্রোপো পরের পক্ষটা দেখো যে ভিনকা রোসিয়া থেকে যে উপকারটি পাওয়া যায় সেটি হলো এই ভিনকা রোসিয়া হলো হচ্ছে কি নয়ন তারা আর এখান থেকে যে উপকারটা পাওয়া যায় সেটা হলো হচ্ছে কি ভিন ক্রিস্টিন অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো যে এইচ চাইভিতে যে উৎসেচকটি আর এন এ থেকে ডিএনএ উৎপাদন করে তা হলো রিভার্স টানসক্রিপ্টেস রিভার্স ডি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্নটা দেখো যে ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগ যার দ্বারা বাহিত হয় তা হল দূষিত জল দূষিত হচ্ছে কি জল পলিনেশন বাই ব্যাট কলা বাঁধর আর কি ব্যাট ইজ কল কাইরপ টোরোফিলি অর্থাৎ হচ্ছে কি ডি ইজ দ্য রাইট অ্যান্সার আইরব টোরোফিলি পরের প্রশ্নটা দেখো যে ডিএনএ এর সঙ্গে সংযুক্ত অত্যন্ত খারক প্রোটিনটা হলো হিস্টোন প্রোটিন অর্থাৎ এ ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন দেখো কোন হচ্ছে শব্দটি একটি জীবেদ সামগ্রিক জিনগত উপাদানকে সঠিকভাবে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় সেটা হলো জিনম সি ইজ দ্য রাইট অ্যান্সার জিনম পরে দেখো মেলিয়াস ইনকাস স্টেপিস নামক ছোট ছোট যে হার তিনটি নির্মিলিখিত কোন জ্ঞানেন্দ্রিয়তে পাওয়া যায় সেটা হচ্ছে কান বা কর্ণ বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো বার্ডিং পদ্ধতিতে যার জনন ঘটে সেটা হলো পেনিসিলিয়াম এই পেনিসিলিয়াম মানুষের জনন কোষের ক্রমজম সংখ্যা হলো তেইশটি বি ইজ দা রাইট অ্যান্সার লাল বর্ণন্ধতা যে হিসাবে পরিচিত তা হল প্রোটোনোপিয়া বি ইজ দ্য রাইট অ্যান্সার এবার দেখো পরের দিকে আসছি আমরা এটা হচ্ছে ক্যাটাগরি টু এই ক্যাটাগরি টু প্রত্যেকটা প্রশ্নের নাম্বার তো জানোই তোমরা যে ক্রায়ো টাইপিং ক্রায়ো হচ্ছে কি টাইপিং একত্রিশে থাকে দেখো ক্রাইবো টাইপিং যা বর্ণনা করে তা হলো ক্রোমোজমের অঙ্গসংস্থান ক্রোমোজমের সংখ্যা আর ক্রোমোজমের নিউক্লোটাইড ক্রোম অর্থাৎ একের অধিক উত্তর অর্থাৎ এই ইজ দ্য রাইট অ্যান্সার বি এবং ডি অর্থাৎ এ বি ডি এই তিনটি হবে এর সঠিক উত্তর মানুষের শুক্রাণুর অ্যাক্রোজমে থাকে অ্যাক্রোজমে থাকে অ্যালকোলাইন নাই এটা হলো হায়ালো হায়ালু রনিডেস হায়ালু রনিডেস আর থাকে অ্যাক্রোসিন অর্থাৎ সি আর ডি হল সঠিক উত্তর পরের প্রশ্নটা দেখো যে লাইসোজেনিক চক্রে নিম্নলিখিত কোন ঘটনাগুলি ঘটে পোষক ব্যাকটেরিয়া কোষের বিদারণ ঘটে না ভাইরাসের একটি প্রফাস সৃষ্টি হয় বি তো রাইট অ্যান্সার অপত্য ভাইরাস কণা সৃষ্টি হয় তাহলে বি এবং সি হল সঠিক উত্তর অন্যগুলো ছটেক সঠিক নয় বি এবং সি বি আর হচ্ছে কি সি হল সঠিক উত্তর এবারে চৌত্রিশটা দেখো সবাদ শোষণে গ্লুকোজ জারিত হয়ে যা উৎপন্ন হয় অর্থাৎ হচ্ছে কি সবাদ শোষণে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে ঘটে ছশো ছিয়াশি কেজি ক্যালোরি তাপশক্তি সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয় তাহলে এখানে হচ্ছে যে এ আর হলো সি অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আর জল হলো সঠিক উত্তর স্বাভাবিক সাইনোভিয়াল তরল যেগুলি দ্বারা গঠিত সেগুলো কি হায়ালু রনিক অ্যাসিড আর লুম্ব্রিসিন অর্থাৎ এ আর বি উত্তর এ আর হচ্ছে কি বি পঁয়ত্রিশেরটা দেখো এ আর হচ্ছে কি বি হচ্ছে কি উত্তর পঁয়ত্রিশেরটা এ হায়ালু দেখো হায়ালু রনিক অ্যাসিড এ আর হলো লুম্ব্রিসিন এ আর বি হলো সঠিক উত্তর ছত্রিশেটা দেখো যে পদ্ধতিগুলি এক্সিটু সংরক্ষণের জন্য গৃহীত হয় তাহলে ক্রায় সংরক্ষণ হ্যাঁ এটা হবে ক্রায় সংরক্ষণও হবে তারপরে দেখো জার্ম প্লাজম ব্যাঙ্ক এটাও হবে বার জাতীয় উদ্যান হবে না বোটানিক্যাল গার্ডেন এটাও হবে অর্থাৎ এ বিসি এ বি সি তিনটি উত্তর সঠিক তারপরে দেখো যে জীবাণুগুলো কোন কম্বিনেশানগুলিতে জীবাণুগুলির কোন কম্বিশ কম্বিনেশানগুলিতে সব কয়টি নাইট্রোজেন চক্রের সঙ্গে সরাসরি যুক্ত অর্থাৎ নাইট্রোজেন উৎপাদন করতে হচ্ছে কি সঙ্গে হচ্ছে উৎপাদনের সঙ্গে হচ্ছে যুক্ত দেখি এজারটো ব্যাক্টর তো করেই নাইটোসোমান নাইট্রোজেন চক্রের সঙ্গে যুক্ত আর নাইটোভ্যাক্টর তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার এটাই রাইট অ্যান্সার হলো ইসেরিয়া কোলাই না এটা হবে না তারপর দেখো কোলোস্ট্রোডিয়াম কোলোস্ট্রোডিয়াম নাইটোভ্যাক্টর রাইবোজিয়াম তাহলে হচ্ছে এ আর সি উত্তর তাহলে দেখো সাঁত্রিশটা এ আর সি উত্তর সাঁত্রিশটা এ আর হচ্ছে কি সি হচ্ছে সঠিক উত্তর ডিএনএ ডিএনএ যেগুলি দ্বারা গঠিত হয় ডিএনএ কী কী দিয়ে গঠিত হয় এটা হচ্ছে কে পাঁচ কার্বনযুক্ত শর্করা অর্থাৎ পেন্টোজ শর্করা এ এটা তো আছেই তারপরে ফসফেটও থাকে তাহলে বি বিটারাইট গ্লুকোজটা হবে না নাইট্রোজেন বেস অর্থাৎ এ বি ডি এই তিনটি হলো উত্তর আটত্রিশেট এ বি ডি তারপরে দেখো ডোমেইন আরকি আর্কিয়াতে যারা অন্তর্ভুক্ত সেগুলো কি প্রোটিও ব্যাকটেরিয়া না মিথানোজেন্টস এটা তো অবশ্যই হবে মিথানোজেন্স আর হচ্ছে কি হ্যালোফিল্ডস অর্থাৎ হচ্ছে কি সি আর ডি হল সঠিক উত্তর এবার হচ্ছে চল্লিশেরটা দেখো নিম্নলিখিতগুলির মধ্যে কোনগুলি কোনগুলি হচ্ছে কি আয়োনাইজেশান রেডিয়েশান কণা তো হবে না গামাও হবে না অতি বেগুনিরশ্মি রে সি উত্তর আর মাইক্রোওয়েভস আর ডি উত্তর আজ এই পর্যন্ত যদি একটু উপকার হয় একটু উপকার হয়ে থাকে তাহলে হচ্ছে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো লাইক দিও এর পর হচ্ছে কি সবগুলি আস্তে আস্তে আমরা প্রকাশ করব সময়ের অভাবে একটু দেরি হয়ে গেল আশা করি সকলে ভালো আছো ভালো থাকো আজ এই পর্যন্ত